আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে, যেমন এই যে 205 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটিকে 9 ভিত্তিক সংখ্যায় কীভাবে রূপান্তর করা যায় তা আলোচনা করব। তো দশমিক সংখ্যাকে 9 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা অনেক সহজ। আমরা কি করব, এই দশমিক সংখ্যাকে বারবার এই ভিত্তি 9 দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগশেষগুলি আলাদা করে লিখব। যেমন যায় পরের স্লাইডে আমি দেখাচ্ছি, এই যে 205 এটাকে 9 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে এটা আলাদা আলাদা করে লিখব। তো আমরা একটা কাজ করতে পারি, 205কে এখানে 9 দ্বারা ভাগ করে নিতে পারি। যে ভাগ করে নিলাম, ভাগ করে ভাগফল পেয়েছি আমরা 22, ভাগশেষ পেলাম 7। তো নিয়ম অনুযায়ী এই ভাগফল 22 প্রথমে লিখব আর ভাগশেষ যে 7 থাকছে ওটা শেষে লিখব। এই 22কে আবার 9 দ্বারা ভাগ করব। তো 22কে 9 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2 এবং ভাগশেষ হবে সম্ভবত 4। তো আমরা ভাগ করে নিতে পারি, 22কে 9 দ্বারা ভাগ করতে পারি। এই যে ভাগ করে নিলাম, ভাগ করলে ভাগফল হলো 2, ভাগশেষ হলো 4। তো নিয়ম অনুযায়ী এই ভাগফল 2 প্রথমে লিখব আর ভাগশেষ 4 শেষে লিখব। এই 2কে আবার 9 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে 2কে 9 দ্বারা ভাগ করা যায় না। যখন দেখব এটা ছোট এটা বড়, তখন ভাগফল হিসাবে এখানে 0 লিখে এই যে এটা যে এখানে যেটি থাকবে ভাগ শেষ হিসেবে শেষে চলে যাবে। এবার এই ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে 2, 4, 7। এই যে প্রশ্নে যেটি ছিল সেটা লিখলাম, সমান দিব, ব্র্যাকেট দিব, 2 লিখব, 4 লিখব, 7 লিখব, ব্র্যাকেট ক্লোজ করে এখানে ভিত্তি হিসেবে 9 লিখব, কারণ এই 9 ভিত্তিক সংখ্যায় রূপান্তরিত হয়েছে। এবং এই সংখ্যাটির সর্ববামের যে 2, এই 2 এটিকে বলা হয় এই বিশেষ করে MSD, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। সর্বডানের যে 7, এই 7 এটিকে বলা হয় LSD, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এইভাবে 10 ভিত্তিক সংখ্যাকে বারবার 9 দ্বারা ভাগ করে এই ভাগশেষ যেগুলি পাবো সেইগুলি নিয়ে 9 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা যায়।